গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখবার জন্য। সবাইকে স্বাগতম আমার পরিবারে। জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকের ব্লগে তোমাদের দেখা যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মেয়েকে, ও আজকে ওর নাচের কি আছে প্রোগ্রাম নয় কিন্তু এক্সাম আছে। তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে মাম্মাম। এখন 8টা বাজে, 6টা থেকে শুরু করেছি, তো এখনও অনেক কাজ বাকি আছে, যেমন হাতেগুলো পরানো বাকি আছে, গলায় আরেকটা পরবে, আর এইদিকে দেখো হাতে হচ্ছে কলকাগুলো করতে বাকি আছে, কপাল একটা হালকা করে দিয়েছি, তারপর ওখানে গিয়ে যদি খেটে মেটে যায় আবার করব। তো বাকি বাদ সব কিছু আবার পরে তোমরা দেখতে পাবে, আমার সঙ্গে থাকো, চলো আমরা একসাথে যাই। তো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি, এই যে মাম্মাম তো আগে থেকে রেডি হয়ে বসেই আছে। তো ওই যে ফোন করলাম, গাড়ি আসছে, আমরা মানে তিন মায়ে মিলে তিনটে বাচ্চাকে নিয়ে যাবো একসাথে, তো সেই জন্য অপেক্ষা করছি। তোমার দাদা ভাই বাথরুম গেছে, তো ও এলে বেরিয়ে যাবো আর কি দেখাটা করে, তাই দাঁড়িয়ে আছি। তো চলো বাকিটা সঙ্গে থাকো, দেখতে পাবে তোমরা। ফ্রেন্ডস দেখো তোমাদের বললাম তো, সবাইকে প্রণাম টনাম করে মাম্মা বেরিয়ে পড়েছিল। তো ওকে হচ্ছে একটা কাকুর মোটর সাইকেলে তুলে দেওয়া হয়েছে বাইকে, তো ওখানে মোড়ে গিয়ে দাঁড়াবে রাস্তাতে, আর আমি আর এই যে বাবু সোনা উঠে পড়েছে আর ওর বাবা সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওরা সাইকেলে করে চলে আসবে, আবার আমরা তার চলে যাব টোটোই করে। তো চলো ম্যাগিটা খেতে হবে বাবু সোনা। মামা মেয়ের অবস্থা গরমে কাহির হয়ে যাচ্ছে, মানে আমারই হচ্ছে, ওর হবে না, এখনো গাড়ি নিয়ে আসেনি মেঘার মা। মেঘার মা এলে তখন তো আমরা গাড়িটা চাপতে পারবো। আমরা ওয়েট করছি, দোকানে বসে আছি। বাবু সোনা দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে। আমার মেয়ে ফার্স্টের দিকে বসেছে, পড়ে যাবে লাস্টে। চলো বাকিটা পরে তোমার আমরা এসে গেছি, যে নামবো এবার। তো বন্ধুরা এই স্কুলটাতেই ওদের এক্সাম হবে, তো আমরা চলে এসেছি, তারপরে এবার ভিতরে যাব, চলো। দেখো এইদিকে অনেকেই চলে এসেছে আমাদের আগে, এখনও অনেকে আসতে বাকি আছে। তো পরের পর দেখছি সবাই আসছে, কিন্তু যিনি হচ্ছে পরীক্ষক তিনি এখনও আসতে পারেননি, তো সেই জন্য সবাই ওয়েট করে বসে আছে আর কি। আর মাম্মামকে বাকি সাজটা সাজিয়ে দিলাম আস্তে আস্তে। আমার মাম্মামকে আজকে এক্সামের এই নাচের সাজটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, পুরোটা আমি নিজের হাতে করলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। মাম্মামের জোর খিদা পেয়ে গেছে, মাম্মামকে খেতে দিয়েছি চিড়া ভাজা একটু, তারপরে দেখি যাওয়ার সময় একটু জুস কিনে দেবো। বসে বসেই হয়ে গেল ওদের, বসে বসেই নাচ হয়ে গেল। তোমার লিপস্টিকটা দারুণ হয়েছে, লাইনারও মরে দিয়েছে, কি অবস্থা, লাইনার লিপস্টিক সব পরে দিয়েছে। আস্তে আস্তে খাও, আবার জল দেবো, জলটা খেয়ে নিবে ব্যাস। সবাই দাঁড়িয়ে আছে, টেনশন করছি, ওরা পরীক্ষা দিতে চলে গেছে উপরে অনেকক্ষণ পর আর কি, মোটামুটি
এখন আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা দাঁড়িয়ে আছি এখানে, ঠিক আছে নামলে দেখাবো তোমাদের। আগে হয়ে গেছে, কি বললো কি বললো, ভালো হয়নি? আচ্ছা বাকি বাদ ভালো হয়েছে তো, ভয় করছিল নাকি, ভয় লাগেনি তো? কজন আছে ম্যাডাম? ম্যাডাম কতজন আছে, কতজন আছে স্যার? ম্যাডাম আর একজন? আচ্ছা ঠিক আছে, তুই চুপ কর। এক্সাম হয়ে গেছে, তোমরা দেখতে পেলে চেঞ্জ করিয়ে নিয়েছি, বাকিটা আছে, বাকিটা বাড়ি গিয়ে করবো, মোটামুটি করে নিই এবারে চলে যাবো আর কি, বাড়ি চলে যাবো, বাস ধরবো, এই স্ট্যান্ডে চলে নাচার পরীক্ষা। ভরা ডিম আমি ক্যামেরা করে নিই। তো বন্ধুরা প্রচুর রোদের তাপ, মানে বাতাসটাও লাগছে গরম গরম, কি অবস্থা দেখো। আচ্ছা দিচ্ছি, ওর কানের ফুলে পড়ে গেছে আবার। তো যাই হোক, আমরা বাস থেকে গেছি, বাসে করে এবার ফিরছি। বাইরে প্রচণ্ড গরম হলেও স্কুলের ভেতরটা কিন্তু মোটামুটি ঠান্ডাই ছিল, আর অনেক লোকজন থাকা সত্ত্বেও বেশ ঠান্ডাই ছিল, তো ওদের সেরকম ভেতরটাতে কোনো কষ্ট হয়নি, তবে বাইরে আসতে ভীষণ কষ্ট হচ্ছে। আর ওটা বাচ্চাদের স্কুল তো, বসারও সেইভাবে জায়গা ছিল না, তবুও আমরা সবাই মানিয়ে নিয়েছি, খুবই ভালো লাগলো সারাদিনটা। তারপরে কী বলো তো, ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো সব এসেছে, এত সুন্দর সেজেছে, মানে এত ভালো লাগছে দেখতে, কী বলবো, ওইগুলোই দেখছিলাম সবাইকে দেখে, দেখতে দেখতেই সময় কেটে গেছে। আর ওইদিকে হচ্ছে স্যারের, মানে যিনি পরীক্ষক, তেনার হচ্ছে ট্রেন মিস হয়ে গিয়েছিল না, ট্রেনের টাইম মোটামুটি একটু মে করা ছিল, তো সেই জন্য একটু লেট হয়ে গিয়েছিলো, তো সেই জন্য একটু দেরি হলো আর কি, না হলে অন্যবারে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে বলে আমাদের এখানে বকুলতলা, তো বকুলতলায় এসে বাসটা দাঁড়িয়ে গেছে একটু, তারপরে আবার যাব। যারা বাইকে ছিল তারা তাড়াতাড়ি পৌঁছে গেছে বাড়ি, আমরাই লেটে যাচ্ছি একটু, কিছু করার নেই, চলো সঙ্গে থাকো। কখন পৌঁছাই বাড়ি তোমাদের বলবো, এখন বাজছে 1:35, ঠিক আছে? আমি বললাম যে হাঁটছি, মামাম ঘুমিয়ে গেছিল, চলো সাইকেলটা নিয়ে নিই। সাইকেলটা নিয়ে আবার এখানে চলে যাও, কটা বাচ্চা? 2 বাড়িতে যায়, 1:58, চলো সাইকেলে চলে যাই, পরে বাড়ি গিয়ে আবার কথা বলছি। বাসে আসতে দেরি হলো, বকুলতলা আবার দাঁড়িয়েছিল তো বাসটা, এই বাইরে একটা ইঁদুর চিপায় গেছে পায়ে, কি অবস্থা! আমি ঘুরেছি দেখে পায়ে চিপা গেছে, মেরে ফেলে দাও না, মেরো নি দেখি না গো, কতক্ষণ দেখেনি ছানা, মজা পড়েছিলে? আচ্ছা বাড়ি পৌঁছে গেছি, আর হচ্ছে ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর কেমন হলো ভিডিওটা আজকের অবশ্যই জানিও, আর দেখলে তোমরা যে ওপরে যেতে দিল না, ওদের এক্সাম হচ্ছিলো তো আর ওখানটার ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি তাই দেখিয়েছি। এই যে সবাই বসে আছে, তোমার দাদা ভাই আর বাবা আর বাবু খাওয়া হয়ে গেছে, মা আর আমরা খাবো, 3 মা বেটি খাবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, মামা তোমাদেরকে টাটা করবে, চলো।